অর্কিডের নতুন উদ্যোগ আর নতুন নিউকামার্সদের জন্য আপনার কি বার্তা? আমার বার্তা হচ্ছে, যারা এখানে এবার সিলেক্টেড হয়েছেন তারা যদি কোনোভাবে পুরস্কৃত না হন তাহলে হতাশ হওয়ার কিছু নেই। নেক্সট ইয়ার যাতে আরও ভালো কাজ করতে পারেন এবং আরও ভালো কাজ অর্কিডকে পেশ করতে পারেন, যাতে তাদের কাজ আরও অনেক জায়গায় ছড়িয়ে পড়ে, তো সেই জন্য এটা একটা ভালো প্ল্যাটফর্ম এবং আরও ভালো কাজ হবে আগামী দিনে আশা করছি। তাহলে অর্কিডে সবাই আসুক, এটাই আপনার তাদের সবার জন্য বার্তা। এবং মানপত্র প্রদান করল আমাদের সবসময় কাছে আছে, তারা বুঝিয়ে দেয় যে পাশে আছি তোমরা। এটা দীর্ঘায়িত হোক, সুন্দর হোক, সাফল্যমণ্ডিত হোক, আরও মানুষ যারা নতুন প্রজন্ম ছবি করছেন তাদের ছবি আরও আরও করে দেখানোর সুযোগ হোক, তারা এগিয়ে চলুন। এরকম একটা উদ্যোগকে আমি আমার হৃদয়ে উষ্ণতা জানাচ্ছি। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, ছবির এই পূর্ণ লগ্ন যেন আরও সুন্দর হয়ে ওঠে অনুষ্ঠানটা, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। টোটাল কটা ফিল্ম এই ফিল্ম ফেস্টিভ্যালে? অফিস মানে আমাদের অফিসিয়ালে এখানে 42টা ছবি জমা পড়েছে, আর তার মধ্যে আমরা 37টা ছবি দেখাচ্ছি। আসলে আমাদের টার্গেট ছিল যে আমরা সবকটা ছবি দেখাবো, কিন্তু টাইমে একটা বাউন্ডেশনের জন্য একটা ছবি বাদ দিতে হয়েছে আমাদের, বাদ একটা কন্টেন্টের জন্য আমাদের একটা ছবি বাদ দিতে হয়েছে। মানে আমাদের চেষ্টাটা এটাই ছিল যে সবাই যখন একটা সিনেমা বানায় তখন তো অনেক এক্সপেকটেশন থেকে বানায়, এবার সেই এক্সপেকটেশন অনুযায়ী মানে সেটা ভালো হোক খারাপ হোক সেটা আমরা অডিয়েন্সটা বিচার করি। বাট যে যখন বানায় তার ফিলিংসটা থাকে যে আমার সেটা সন্তান, তো সবাই চায় যে আমার সিনেমাটা অন্তত স্ক্রিনিং হোক, সে ফার্স্ট সেকেন্ড থার্ড নাইবা হলাম, সেই জন্য আমরা চেষ্টা করেছি অন্তত 85% সিনেমা আমরা স্ক্রিনিং করানোর, তাদের কথা মাথায় রেখে যারা সিনেমা বানাচ্ছে। আচ্ছা, আপনারা কোন ব্যানারে যাচ্ছেন? আমরা অর্কিড ফিল্ম ফেস্টিভ্যাল এটা, আর আমাদের নিজস্ব একটা আছে আর কি, অর্কিড এন্টারটেইনমেন্ট বলে প্রোডাকশন হাউস আছে, সেখান থেকে আমরা অন্তত ছোটো ছোটো কাজই দু একটা করছি। দেখা যাক, ইচ্ছে আছে ভবিষ্যতে বড় কাজ করার, সেটা সময় বলবে কি হচ্ছে। এই যে ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে দুদিন ধরে হচ্ছে, আজকে এবং কালকে, আজকে এবং কালকে, এর আপনাদের কি এটা কোনো ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম কোনো এটা প্রথম প্রথম তিনটে ছবি রয়েছে, ফার্স্ট সেকেন্ড থার্ড, বেস্ট ডিরেক্টর রয়েছে তিনজন, এবং আমাদের অন্যান্য ক্যাটাগরিজ রয়েছে বেস্ট স্টোরি, বেস্ট স্ক্রিপ্ট, বেস্ট চাইল্ড অ্যাক্টার, বেস্ট সাপোর্টিং অ্যাক্টার, বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস, বেস্ট অ্যাক্টার, বেস্ট অ্যাক্টার মেল, বেস্ট অ্যাক্টার ফিমেল, তো এরকম অনেকগুলো ক্যাটাগরি রয়েছে বেস্ট বিজিএম। এবং আমরা এখানে প্রথমবার মোবাইল ফিল্ম একটা সেগমেন্ট শুরু করেছি, এবং মোবাইল ফিল্মের আলাদা এক বেস্ট মোবাইল ফিল্ম এবং বেস্ট মোবাইল ডিরেক্টর রয়েছেন ক্যাটাগরিতে, আর ডকুমেন্টারিও রয়েছে, ডকুমেন্টারি বেস্ট ডিরেক্টর এবং বেস্ট ডকুমেন্টারি। এই প্রায় রাজধানী কোনো আছে না প্রায় আমাদের আমাদের যেহেতু প্রথমবার এটা, আর সত্যি কথা বলতে আমাদের কোনো অ্যাড নেই, আমরা নিজেরাই আমাদের সমস্ত পকেটের টাকা খরচা করে অনেক পুরো ফিল্মটা করার, যেহেতু ভালোবাসি এই ফিল্মটাকে, ভালোবাসি ছবিটাকে, ভালোবাসি আমরা, এবং আমরা যাতে এই ফিল্ডে রয়েছি এবং আমাদের মনে হয়েছে যে যারা নতুন প্রতিভা তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা আমাদের সকলের উচিত, এবং তাই জন্য এই প্রচেষ্টাটা, এবং সম্পূর্ণ এটার গুরু দায়িত্ব ভার বহন করেছে বিমান, তো এটা বিমানের উদ্যোগ এবং আমি জাস্ট বিমানকে সাপোর্ট করেছি, ওর পাশে ছিলাম এবং আছি, তো এটা ওর মানে এটা 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 ওর কর্মযোগ। এবং আমার নামটা বলবেন? আমার নাম বিমান, আর বিমান
বিবান আর হচ্ছে আমি অভিষেক চাকরি। আপনাদের এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজটা জাজমেন্টে কে থাকছে, কে বিচারক? জুড়ি আমাদের আছেন, আমরা সবাই জানে দিয়ে ন্যাশনাল আবার ডিরেক্টর রাজা সেন, উনি আমাদের চিফ জাজ ছিলেন। এছাড়াও আমাদের রাতুল গাঙ্গুলি, পেমেন্দু বিকাশ চাকি, সৌমিত্র খাড়া আর সৌমিত রয়, অরিন্দম হালদার এবং অমিত আচারিয়া। অমিত আচারিয়া ফিল্মসের প্রডিউসার। সহযোগিতা বলতে সবাই তো হেল্প করছে, যেহেতু আমাদের প্রথম বছর একটু আমাদের মিসম্যাচ হয়েছে আমরা সেটা জানি, তাও আমরা চেষ্টা করেছি যতটা সাংগঠনিকভাবে যতটা ভালো করে করা যায়। রেসপন্স ভালো, আশা করছি যে নেক্সট ইয়ার যখন আমরা একটা প্ল্যান করবো তখন এটা অনেক বাড়িয়ে আরো বড় করে আরো বড় স্ক্যাচারে করতে পারবো। এটা আপনাদের প্রথম বছর? এটা আমাদের প্রথম বছর। প্রথম বছর অভিষেক। ম্যাম আজকে অর্কিড ফিল্ম ফেস্টিভ্যালে এসে আপনার কেমন লাগছে? অর্কিড ফিল্ম ফেস্টিভ্যাল যারা অর্গানাইজ করেছে, বিবান আর অভিষেক, ওদেরকে আমি স্বাধীনতা জানাই। কারণ নিয়ে চর্চা, সিনেমা নিয়ে চর্চা, চলচ্চিত্রের সঙ্গে জড়িয়ে থাকা, এটা ভীষণ প্রয়োজন, বিশেষ করে বাঙালি আরও আরও অনেক হওয়ার দরকার। তো সেরকম আরেক কথা হচ্ছে এখানে, সেটা আমার ভালো লাগছে। আমি চাই খুব সাকসেসফুল। আপনার মার একটা শর্ট ফিল্ম আমরা একদিন দেখলাম, স্ক্রিনিং হলো, আপনি কিছু বলবেন ম্যামের ছবিটার ব্যাপারে? সেরকম ফিল হচ্ছে, মানে মা, আপনার মা অ্যামেজিং। মায়ের শর্ট ফিল্মটা অবভিয়াসলি আমার অসংখ্য বার দেখা, কিন্তু যতবারই দেখি ততবারই আমার আর বেশি করতাম, নতুন করে কিছু একটা আবিষ্কার করি। আজকে আবার দেখার সময় অনেকগুলো স্পেশাল মুহূর্ত আছে ছবি, যেগুলো আবার নতুন করে দেখে আরেকটু বেশি ভালো লাগে। এই শর্ট ফিল্মটার ব্যাপারে, ফাইটের ব্যাপারে আমার একটাই কিছু বলার, যেটা হচ্ছে যে এখনও অবধি আমার মায়ের কাছ থেকে পাওয়া এটা আমার সব থেকে বড় সারপ্রাইজ। কারণ আমি হোপলেস ছিলাম এই ব্যাপারে যে আমার মা এখন কোনো সব কিছু ওটাটা পারে, পর আমি জানতে পারি তার পরিণতি হবে আর নিজের আনন্দ বানিয়েছি, কিন্তু তারপর এখন অনেক আনন্দ পাচ্ছি এইসব আপনাদের নিয়ে। খুব ভালো লাগছে, কারণ এরকম একটা অনবদ্য প্রয়াস, স্পেসিফিকালি স্বল্প দৈর্ঘ্যের ছবি, তাদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়া, যেখানে অনেক নতুন ট্যালেন্ট, ক্রিয়েটিভিটি দেখানো যাবে, তাদের সাথে পারফরমেন্স কাজ করবে, সেখানে তাদের মাধ্যমে পিছনে তাদের স্বীকৃতি দেওয়া হবে। তো সেটা তাদের জন্য একটা ইন্সপিরেশন, আমাদের ইন্ডাস্ট্রির পক্ষ সেটা আরও একটা দিক, যাতে আরও নতুন ট্যালেন্টস বেরিয়ে আসবে, তারা আরও মানুষের সামনে আসবে। সবসময় একটা নতুন জায়গা দরকার হয়, নতুন কিছু নতুন রকম শর্ট ফিল্মে থাকে। ছেলেরা তারা যে অত উৎসাহ নিয়ে কতদিন ধরে খেটে করছে আমি জানি না, হয়তো দুই মাস তিন মাস ধরে এটা খাচ্ছে কম করে, সুতরাং তাদের এই যে এই সততার সঙ্গে চলচ্চিত্রকে ভালোবেসে লড়াই, সেটা আমার খুব ভালো।
যে পুরস্কৃত হলেন। অর্কিড ফিল্ম ফেস্টিভ্যালে এসে আমার অভিজ্ঞতা অবশ্যই ভালো, তার কারণ আমাদের দেশে তো সেরকমভাবে শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল হয় প্রচুর এবং সেখানে কমার্শিয়ালি আমরা সেরকমভাবে দেখার চান্স পাই না। কিন্তু যেভাবে ওনারা, এটা ওনাদের প্রথম বর্ষ, অর্কিড ফিল্ম ফেস্টিভ্যাল যেভাবে জিনিসটাকে তুলে ধরেছে সেটা অবশ্যই প্রশংসার দাবি রাখে এবং যেভাবে তারা উপস্থাপনা করেছে প্রত্যেকটা ফিল্মকে রিনাউন্ড ডাইরেক্টর দিয়ে দেখানো সেটা অবশ্যই প্রশংসার দাবি রাখে। এবং আমরা চাই যে এইরকমভাবে আমরা যারা শর্ট ফিল্ম মেকার্স এবং লো বাজেটে ফিল্ম করি তাদের এভাবেই তারা আশা দেখিয়ে যাক। আর আমার যেটা পার্সোনালি বলা, অসুর আজকে এখানে নমিনেশন পেজে পুরস্কৃতও হয়েছে, তো এটা অ্যাকচুয়ালি খুব কনসেপ্টটা খুব ইউনিক ছিল, মিউজিক্যাল মানে রক মিউজিকের সাথে একটা ফিল্মকে ইয়ে করা, ডেপিক করা, সেটা নিয়ে আমরা আগেও একটা ফেস্টিভ্যালে নমিনেটেড হয়েছিলাম, এখানেও নমিনেশন পেল। তো এইরকমভাবে একটু অবৃত কাজকর্মকে এগিয়ে নিয়ে যাওয়া বা তাকে পুরস্কৃত করা, তাকে উৎসাহিত করা, এটা গুড সাইন। আপনার নাম? নিরুপম মজুমদার। পুরস্কৃত হয়ে কেমন লাগছে, তোমার অভিজ্ঞতা শেয়ার করো। খুবই ভালো অভিজ্ঞতা, ফার্স্ট টাইম এরকম শর্ট মুভি করে এত ভালো ইয়ে পাওয়ার জন্য আমি খুবই বলবো খুবই ভালো লাগছে। অর্কিড ফিল্ম ফেস্টিভ্যালের কাছে এরকম অপরচুনিটি দেওয়ার জন্য, আমাদের মতো যারা ছোটো ফিল্ম বানায় তাদেরকে এত এনকারেজ করার জন্য খুব আন্তরিকভাবে তারা যাতে আরও পরিবর্তিত তাহলে আরও আমাদের মতো যারা শর্ট ফিল্ম বানায় তাদেরকে যাতে এনকারেজ করে, পুরস্কার পেতে সবারই ভালো লাগে। আশা করি আগে আরও এরকম ভালো ফিল্ম করে সবার সামনে তুলে ধরতে পারবো। আপনার নাম? আমার নাম অভিজিৎ। শেষ পর্যন্ত আজকে যে প্রোগ্রামটা হলো অর্চিড, তো প্রথমবার তোমরা এই ফিল্মটি শুট করলে কেমন লাগছে, কীরকম সাড়া পাচ্ছ? সাড়া তো খুব ভালো পেয়েছি, প্রচণ্ড টেনশনে আছি, একটু যেমন ছুটি হয়েছে কেননা প্রথম প্রয়াস যেহেতু, আর সত্যি কথা বলতে হেল্পিং হ্যান্ড হিসেবে কাউকে পাই না, ওটাই আমাদের দুজনের উপরে আর কি। সেই জন্য চেষ্টা করছি যতটা ভালো করা যায়, এবং যদি যা রেসপন্স প্রথম বছর পেয়েছি আশা করি দ্বিতীয় বছর থেকে অনেক 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 বেশি বাড়বে। প্রচেষ্টা আছে আমরা যেহেতু নিজের নতুন আজকে যে তোমরা এই কীরকম সাড়া পেলে বা কীরকম ছবি পেলে কেমন লাগলো? অভিজ্ঞতা তো দারুণ, আর পুরো প্রয়াসটাই বিভানে, কারণ ও না থাকলে ফেস্টিভ্যালটা হওয়া সম্ভব হতো না। মানে ও এতটাই পাগলা যে ওকে বলেছিলো যে ফেস্টিভ্যাল করবো, তো আমি বলেছিলাম যে ফেস্টিভ্যাল করবি, আমাদের তো কোনো লোকবল নেই, অর্থ নেই, সেগুলো না করবো, তো যেভাবেই হোক করতেই হবে। তো এরকম ঠিক আছে কর, আমি সাপোর্ট করছি, কনফার্মে আছি। তো হয়ে গেলো কীরকম, মানে জানি না মানে কীরকমভাবে একটা হয়ে গেল। আর প্রত্যেকে সাহায্য করেছেন আমাদের, রাজা দা মানে রাজা সেন, রাজা গাঙ্গুলি, প্রেমেন্দু বিকাশ চাকি, মানে প্রত্যেকজন মানে আমাদের এতটাই ভালোবেসেছেন এবং প্রত্যেকে বলেছে হ্যাঁ তোমরা করছো যখন আমরা নিশ্চয়ই আসবো, আমরা জাজমেন্টও করবো। তো এটাতে আমরা কৃতজ্ঞ এবং আমরা সত্যি থ্যাংক টু এভরি ওয়ান যে আমরা এরকমভাবে সাপোর্ট পেয়েছি এবং আমরা এটা করতে পেরেছি। আর স্পেশাল থ্যাংকস বিমান, বিমান না থাকলে এটা হতো না। তো এটাই, আর আমরা সাড়াটা খুব ভালো পেয়েছি কারণ আমরা প্রথম বছরই প্রায় 42টা ছবি পেয়েছি এবং 43টা, এবং লাস্ট অবধি আমরা 37 মুভিজ আমরা স্ক্রিনিং করিয়েছি, যেটা কোনো ফেস্টিভ্যালে হয় না। আমরা 80% ওপর ছবি স্ক্রিনিং করিয়েছি, দেখা যাক সেকেন্ড বছরের জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।